আমার বাচ্চাকে বাঁচাও মা। নাগ বংশে জন্মে একজন মানুষকে বিয়ে করে আমি সংসার করার আশা করলাম বলে তুই আমাকে শেষ করার চেষ্টা করলি। আমি ইচ্ছে করলে এক্ষুনি তোকে শেষ করে দিতে পারি, কিন্তু আমার তুই বড় দাদা বলে আর রক্তের সম্পর্ক আছে বলে তোর শক্তিটা কেড়ে নিয়ে আমি তোকে ছেড়ে দেব। এখন থেকে আর আমার জীবন সম্বন্ধে মাথা না ঘামিয়ে এখান থেকে চলে যা, চলে যা তুই। যখনই তুই আমার সমস্ত শক্তি কেড়ে নিলি তখনই তোকে আক্রমণ করার যোগ্যতাটাই আমি হারিয়ে ফেলেছি। ওই দেবীর কাছে আশ্রয় নেওয়া তোকে এখন আমি কিছুই করতে পারবো না, সেটা আমি ভালোভাবেই জানি। তাই বলে তোকে আমি এমনিতে ছেড়ে দেব না, তোকে আর তোর বাচ্চাদের শেষ করতে আমি আবার আসবো। এটা কার কোটাকে নাগ বংশের নামে আমি শপথ করছি। সবাই নাগানন্দের সঙ্গে লড়াই করার শক্তি দিলে, তোমারই উপকারের জন্য আমি সারা জীবন ঋণী হয়ে থাকব। আমার থেকে স্বামী বাচ্চা দূরে যাওয়ার পর আমার জীবন অর্থহীন হয়ে গেছিল ভেবেছিলাম, কিন্তু আজ মনে হচ্ছে তুমি আমার জীবনটাকে অর্থপূর্ণ করলে মা। আমার যেখানে আসার কথা ছিল আমি সেখানেই চলে এসেছি, আর আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না মা। তোমার পূজো করে তোমার কাছেই জীবন সমর্পণ করব মা। আর আমার জীবনে শুধু তুমিই থাকবে মা, তোমার সেবা করা আমার কর্তব্য মা। আর তার বদলে তোমায় শুধু আমার একটা কাজ করে দিতে হবে মা, আমার স্বামী বাচ্চা যেখানেই থাকুক মা তুমি
তুমি ওদের রক্ষা করো, ভালো রেখো মা। পার্বতীর সাথে আলাদা হওয়ার পর আমি গঙ্গাকে নিয়ে অনেক কষ্ট করে কাম্বানপুকুর বলে একটা গ্রামের ভৈরবেশ্বর মন্দিরে এসে অজ্ঞান হয়ে আমি পড়ে গিয়েছিলাম। সেই মুহূর্তে কিছু মনে ছিল না। আমার জ্ঞান ফেরার পর যখন চোখ খুললাম, আমি কি সেটা ভুলে গিয়ে আগের জীবনের সব কথা কিছুই মনে করতে পারলাম না। আমার অতীতটা যখন আমার নিজেরই জানে নেই, আমি কি করব বুঝতেই পারছিলাম না। তখন কাম্বানপুকুরের মন্দিরেই আমি থেকে গেলাম। ওই ভৈরবী আমাকে জ্যোতিষবিদ্যা শিখিয়ে দিয়ে আমাকে রঙ্গনায়কের নাম দেয়। তারপরে আমার জীবনটা ভক্তি ভরে ওর প্রতি অর্পণ করলাম। গঙ্গাকে বড় করেছিল যে মাধবদা, সে একদিন ভৈরবেশ্বর মন্দিরে পুজো দিতে আসে। তার কারণ ওনার কোনো বাচ্চা ছিল না। সেই সময় মাধবদা মন্দির থেকে গঙ্গাকে তুলে নিয়ে গিয়ে নিজের মতো করে মানুষ করতে থাকল। গঙ্গা ওই বাড়িতেই বড় হয়েছে, আর সেই বাড়িতে তুইও বন্দী হয়েছিলিস। তোকে ওখান থেকে মুক্ত করার জন্য ভৈরব গঙ্গাকে তোর থেকে দূরে রাখতে চেয়েছিল, সেটা আমি মনে করি। তুই আর গঙ্গা যে আমারই সন্তান আমি জানতাম না, কিন্তু ভাবছিলাম তোরা আসলে কে। ঠিক ওই সময় কালচক্রর ব্যাপারে জানবার জন্য যখন অরুণ এলো, ওই কালচক্র আমার হাতে চলে এলো। চামুণ্ডীর হাতে থাকা কালচক্রটা আমি বাঁচিয়েছিলাম বলে তোদের মা অন্যরূপে চলে আসে আর আমার কাছে কৃতজ্ঞতা স্বীকার করে। কিন্তু সেই সময় আমি পার্বতীকে চিনতেই পারলাম না। আমি ভৈরবকে সেবা করে 26 বছর কাটিয়ে দেওয়ার পরেও মুক্ত না হয়ে থাকা তোর মায়ের আত্মাকেও আমি চিনতে পারলাম না। সংসারের সর্বশ্রেষ্ঠ শক্তি ওই কালচক্রকে যখন আমি ছুলাম, তখনই আমার সব পুরনো কথা মনে পড়ে গেল। পার্বতী যে আমার জীবন সঙ্গিনী ছিল, তুই আর গঙ্গা যে আমারই সন্তান, সেটা আমার মনে পড়ে গেল। ওই সময় রাজশেখর গঙ্গাকে খুন করার চেষ্টা করল, আর গঙ্গাও নিজেকে বাঁচানোর, আর সেই সময় আমি ওখানে গিয়ে কালচক্র রেখে ওকে বাঁচাই। তুই উত্তেজিত হয়ে গঙ্গার গায়ে যখন বিষ দিয়ে দিলি, তখন মনে হলো কথাটা লুকোনো ঠিক হবে না। গঙ্গা যে তোরই বোন সেই বিষয়টা তোকে আমি জানালাম। কি দেখছিস তুই? গঙ্গা আর অন্য কেউ না, তোদের মা পার্বতীর দ্বিতীয় সন্তান, যে অবিকল তোর মতো দেখতে। ওই গঙ্গা তোরই বোন। তুই আর গঙ্গা যে একই মায়ের সন্তান, সেই কথাটা যখন বললাম, তখন তুই আমায় জানতে চেয়ে জিজ্ঞেস করলি কি হয়েছিল। গঙ্গা নিজের জীবনের সাথে লড়াই করার সময় তোদের বাবা যে নাকি মঙ্গলমুখী, সেই ব্যাপারটা তুই কিছুতেই সহ্য করতে পারবি না বলে আমি তখন বলিনি।
কিন্তু এমন পরিস্থিতি তৈরি করলি যেখানে আমাকে সবকিছু বলতে হলো। বাবা, বাবা, আপনি আমার বাবা তা না জেনে আমি আপনাকে সন্দেহ করে ফেলেছি, আমাকে ক্ষমা করে দিন বাবা। আসল মায়াশক্তিটা কি সেটা খুঁজে বার করার আতঙ্কে তোকে আমার উপরে সন্দেহ করতে বাধ্য করলো। নাগবংশের বস্তুটা নাগবংশের লোকেরা তুলতে পারে বলে কথাটা মেনে নিয়ে সে বিষয় ভাবলে আমার একটা সন্দেহ হচ্ছে। কি করতে হবে আমায় বাবা? রহস্যময় ওই মায়াশক্তি ওই নাগানন্দ তো হতে পারে। পার্বতী নিজের সন্তান, তারাই নাগবংশের কলঙ্ক বলে নাগানন্দা ওদেরকে খুন করতে চাইছিল। ওই তোকে খুন করার জন্য মায়া শক্তি হয়ে এসেছে। আপনি ঠিক কথাই বলেছেন বাবা, মায়া শক্তি কে জানার জন্য আমি দেবীর মন্দিরে গিয়ে দেবীর কাছে প্রশ্ন করেছিলাম, আর তখনই দেবী তিন মাথা সাপ দেখিয়েছিলেন আমায়। নাগানন্দায় যে তিন মাথার সাপ সেটা গায়ত্রী বলেছিল, কিন্তু অদৃশ্য হওয়ার বিদ্যা জানায় আমি ওকে প্রথমে মায়া শক্তি ভেবেছিলাম। কমলনাথ যে মায়া শক্তিকে পুরুষোত্তম বলেছিলেন, আর ওই পুরুষোত্তম অর্থাৎ মায়া শক্তির হয়েই নাগানন্দা কাজ করছে ভেবেছিলাম। কিন্তু এখন এরকম মনে হচ্ছে কেন? নাগানন্দা যদি মায়া শক্তিই হয়ে থাকে তাহলে কমলনাথকে পুরুষোত্তম বলেছিলেন কেন? সেটাই আমি বুঝতে পারছি না। নাগানন্দা নিজেকে পুরুষোত্তম নামে পরিচয় দিয়ে কিছু একটা করবে বলে মনে হচ্ছে, সময় সব প্রশ্নের উত্তর দিয়ে দেবে। নাগানন্দা আমাকে শেষ করে ফেলতে চায় সেটা নয় বুঝলাম, কিন্তু দেবীর মন্দিরে থাকা কালচক্র কেন চুরি করলো? তিনটে কালচক্র যখনই ও পেয়ে যাবে নাগানন্দা শক্তিশালী হয়ে উঠবে, তোর সব শক্তি নাগানন্দের কাছে চলে যাবে। সেই জন্য ও কালচক্রটা নিয়েছে। আপনি ঠিকই বলেছেন বাবা, কিন্তু গঙ্গাকে কেন আমার বিরুদ্ধে দাঁড় করানোর চেষ্টা করছে? একই মায়ের দুই সন্তান তুই আর গঙ্গা, যখনই একই হয়ে যাবি তোর শক্তি বেড়ে যাবে। তাছাড়া তোর যে শক্তি নাগরূপ রয়েছে, যদি কেউ সেই শক্তি আটকাতে পারে সেটা শুধু তোর নিজের রক্তের বোন গঙ্গাকে দিয়েই সম্ভব। সেই জন্য গঙ্গাকে তোর বিরুদ্ধে নিয়ে যাচ্ছে। আমরা যদি এক হয়ে থাকি তাহলে শত্রুকে সেটা বোঝা যাবে, কি করলে ও শেষ হয়ে যেতে পারে সেটা আমি খুঁজে বার করব। আপনার কথা শুনে আমি আবার ভরসা পাচ্ছি বাবা, যার কারণে আপনাকে এই অবতার নিতে হয়েছে, দেবীর মন্দির থেকে যে কালচক্র চুরি করে নিয়ে গেছে তাকে শেষ করার সময় এবার চলে এসেছে। আমি ওকে শেষ করেই ছাড়বো বাবা, আমি পার্বতী আর নরসিংহ নায়কের মেয়ে তা প্রমাণ করবই। তুই যা ভাবছিস তাই হবে, এতদিন তোর সাথে জঙ্গলের দেবী শুধু পাশে ছিলেন, আর এখন থেকে ভৈরব তোর সাথে থাকবে। আমার মেয়ে নন্দিনীর বিজয়ী হওয়াটা তখনও কিছুতেই আটকাতে পারবে না। সামনের পূর্ণিমায় শুধু জঙ্গলের দেবী মায়ের মেয়ে হয়ে থাকলেই চলবে না, তোদের মায়ের কার্কটাক বংশে রানী হয়ে থাকবি। এবার এসো মা। এই নাগানন্দা
কৃষ্ণের হাতে যেমন ওর মামা কংসের মৃত্যু হয়েছিল তেমনি নন্দিনীর হাতে তোর মৃত্যু হবে। রাজশেখর, 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 রাজশেখর। সন্ধ্যার বাবা মা এসেছে। রাজশেখর, 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 রাজশেখর। আসুন, ভেতরে আসুন। তোমাদের পরিবারকে সম্মান করে সন্ধ্যা আমাদের সাথে ঝগড়া করে এখানে চলে এসেছে। ও এখানে আপনাদের সঙ্গে থাকবে বলে ও আমাদের সঙ্গে মালয়েশিয়াতে ফিরে যায়নি। যে মেয়ে তোমাদের সম্মান করেছে তাকেই তোমরা মেরে ফেললে। হে ভগবান, সন্ধ্যার জন্য আমাদেরও খারাপ লাগছে। সন্ধ্যাকে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য গঙ্গা ওকে নিজে যত্ন করে রেখেছিল, কিন্তু সন্ধ্যা আমাদের কারুর কথা না শুনে ওই নন্দিনীকে বাঁচাতে গিয়ে নিজের প্রাণ হারালো। শুধু নন্দিনী নন্দিনী করে নন্দিনীর নামে দোষ চাপাবে না। নন্দিনীর সমস্যা তোমাদের পরিবারের সমস্যা। আরে, আপনাদের পরিবারের সমস্যার জন্য আমাদের মেয়ে বলি হয়েছে, আমাদের কথা না শোনার জন্য আমাদের মেয়ে সন্ধ্যাকে আজ প্রাণ দিতে হলো। এর উত্তর তোমাদের দিতেই হবে। সন্ধ্যা আপনাদের দত্তক পুত্রী হলেও আপনারা যে ওকে এতটা ভালোবাসেন, ও চলে যাওয়াতে কতটা কষ্ট পেয়েছেন আমি বুঝতে পারছি। কাছের মানুষকে এভাবে হারিয়ে ফেলার যে কষ্ট, তার থেকে বেশি কিছু আর হতে পারে না। আমিও সবসময় আমার বাবাকে হারানোর কষ্ট অনুভব করি। আপনাদের এরকম পরিস্থিতি দেখে আমার নিজেরও খুবই খারাপ লাগছে, কিন্তু ও নন্দিনীর হয়ে আমাদের থেকে প্রতিশোধ নেওয়ার জন্য এখানে এসেছিল। আর বলতে গেলে আমার শ্বশুর মশাইকেও একবার নয় দুবার খুন করার চেষ্টা করেছে। কিন্তু তাও আমরা ওর অন্যায় ক্ষমা করে দিয়েছিলাম। সন্ধ্যাকে আমরা কোনোভাবেই কষ্ট দিইনি। সন্ধ্যা আমাদের পরিবারের ক্ষতি করলেও কিরণ ওকে ভালোবেসে বিয়ে করতে চেয়েছিল। আমরা আশা করেছিলাম ও নিশ্চয়ই একদিন বদলে যাবে, কিন্তু সেই সবটি সন্ধ্যাকে আটকানো গেল। আরো বদলাইনি বলে ওকে আপনারা মেরে ফেললেন। নন্দিনীকে সাহায্য করার জন্য জেদ করে নিজের প্রাণটা হারালো। সন্ধ্যা নন্দিনীর জন্য এখানে আসলেও ও এতদিন এই বাড়িতে আমাদের সাথে ছিল, আমরাও ওকে ভালোবেসেছি। আমরাও সন্ধ্যার জন্য কষ্ট পাচ্ছি। আমাদের পরিস্থিতিটা না বুঝে দয়া করে আমাদেরকে দোষ দেবেন না। তোমরা যাই বলো, আমাদের মন বদলাবে না। আমাদের মেয়ে সন্ধ্যাকে তোমরাই খুন করেছো। তোমরা নন্দিনীর সাথে কি অন্যায় করেছো সেটা আমরা জানি না, কিন্তু আমার মেয়ের সাথে যে অন্যায় করেছো তাতে তোমাদের ক্ষমা নেই। আমরা আমাদের মেয়েকে হারিয়ে আমরা যে কষ্টটা পাচ্ছি, সেই কষ্ট আপনারাও একদিন পাবেন। যেভাবে আমার মেয়ে মারা গেছে আপনারাও সেই একইভাবে মারা যাবেন। আমার সন্ধ্যার শ্রাদ্ধের কাজ শেষ হওয়ার আগে আপনাদের ওই একই ক্ষতি হবে মিলিয়ে নেবেন। বাবা, বাবা, বাবা কোথায় গেল? বাবা কোথায় যেতে পারে?
গায়ত্রীর মৃত্যুর জন্য দায়ী ওই রাজশেখরকে খুন করবার জন্য আমি এই বন্দুকটা কিনেছি। এটা কোথা থেকে জোগাড় করলে বাবা? গায়ত্রী মারা যাওয়ার দিন পুলিশ এসে আমাকে ধরে নিয়ে গিয়েছিল না, তখনই ওদের কাছ থেকে আমি এটা চুরি করেছি। গায়ত্রীর শ্রাদ্ধটা শেষ হওয়ার আগেই রাজশেখরকে খুন করতে পারলেই তবেই আমার রাগটা কমবে। বাবা ওই মহলে গেছেন। বাবা কিছু করে ফেলার আগে আমাকে এখনই গিয়ে বাবাকে নিয়ে আসতে হবে। গায়ত্রীর মৃত্যুর মূল কারণটা হলো রাজশেখর। গায়ত্রীকে মেরেছে বলেই ওর বিরুদ্ধে আমি প্রতিশোধ নেব। সেদিন হাতে কাটারি থাকলেও আমি ওকে মারতে পারলাম না। আজকে আমার হাতে বন্দুক আছে, এটার সাহায্য নিয়ে রাজশেখরকে আমি উপযুক্ত শাস্তি দেব। রাজশেখরের গাড়িটাই তো দেখতে পাচ্ছি না, ও কোথাও বেরিয়ে গেছে বলে মনে হচ্ছে। আজকে যত দেরি হোক না কেন, ও আশা অবধি অপেক্ষা করে আজকে ওকে শেষ করতেই হবে। নন্দিনীর বিনাশের জন্য যে পুজো আমরা শুরু করলাম তাতে বেচারি সন্ধ্যা মারা গেল। এবারও প্রত্যেকবারের মতো নন্দিনীর কোনো রকম ক্ষতি আমরা করতে পারব। আর শুধু তাই নয়, সন্ধ্যা মারা যাওয়ার পর নন্দিনীর রাগ আরো বেড়ে গেছে। আপনি নন্দিনীকে শেষ করার একটা ব্যবস্থা করুন। ওটার ব্যাপারেই চিন্তা করছিলাম। খুব তাড়াতাড়ি কিছু একটা করতে হবে। নন্দিনীকে শেষ করাই আমার একমাত্র উদ্দেশ্য, আর সেটা আমি দেখে নেব। তোমাদেরকে এ ব্যাপারে ভাবতে হবে না। দুবাই থেকে রাজশেখর কবে ফিরছেন? হ্যাঁ,
বাবা আজই ফিরছে। উনি ফিরে এলে আমার সঙ্গে দেখা করতে বলো। ঠিক আছে, এসো গঙ্গা। আসছি। একদম উড়িয়ে দেব। দাদা, এই এই সবাই গিয়ে ওকে ধরো তাড়াতাড়ি। এই এই তাড়াতাড়ি চল তো, চলো। আরে পালিয়ে যাচ্ছে পাগলটা, ধরো ধরো ওকে, ধরো ওকে, উড়িয়ে দেবো। না বলছি কেউ সামনে আসলে একেবারে মেরে ফেলবো। সামনে আসবে না, যাও। কি হবে এখন? ওম নমঃ শিবায়। এই ধর ওকে। আরে পালিয়ে যাচ্ছো কেন? নমঃ শিবায়। আরে এই ফোনটা ধর না। এ দাদা ফোন করেছে। আরে কি বলছে দেখ না। হ্যাঁ দাদা, হ্যাঁ বলুন। এক্ষুনি আমাদের বাড়িতে এসো। ঠিক আছে, এক্ষুনি আসছি। হ্যাঁ শিগগিরি 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 এসো। ওকে নামা ওখান থেকে। আমাদের বাড়িতে এসে দাদাকে গুলি মারা। দাদা, এ কিন্তু আপনাকে আগে অনেকবার খুন করার চেষ্টা করেছে, এবার কিন্তু ওকে কিছুতেই ছাড়া হবে না। ও একটা আস্ত পাগল, ওকে শুধু ধরে রাখো তোমরা, ওকে তোমরা কেউ কিছু করো না। এসব আবার কি বলছো? দাদা, ও আপনাকে খুন করবার চেষ্টা করেছে, ওকে ছাড়া উচিত হবে না। আরে আমার তো কিছু হয়নি, ওকে তোমরা ছেড়ে দাও। দাদা, আপনি যদি এখন ওর উপর দয়া দেখান, ও কিন্তু আবার ফিরে আসবে, আপনি দেখে নেবেন। ওকে আমি দেখে নিচ্ছি, তোমরা ছেড়ে দাও ওকে। না বাবা। আরে আমি তো বলছি আমি দেখছি। ইরা আবার কি করতে এলো? আরে ইরা আবার কারা? এই বলুন দাদা, একে নিয়ে গিয়ে
হাসপাতালে ভর্তি করে দে। হ্যাঁ, হাসপাতালে নিয়ে যাবে চাই। আপনি এটা কি বলছেন দাদা? একে হাসপাতালে কেন ভর্তি করতে বলছেন? ওর মাথাটা খারাপ হয়ে গেছে, তাই এইসব পাগলামি করছে। তোরা এত ভাবিস না, আমি তোদের যা বলছি তোরা তাই কর, যা। ঠিক আছে দাদা, এই চল চল বলছি। একটু দাঁড়ান, দেখুন আপনি আমার শ্বশুরমশাইকে মারতে এসেছেন, তাও বাবা আপনাকে হাসপাতালে পাঠাবার ব্যবস্থা করছেন। এবার অন্তত আপনি প্রতিশোধ নেওয়ার কথা ভুলে যান। যা কিছু ঘটে গেছে তা ভুলে গিয়ে এবার একটু ভালোভাবে থাকার চেষ্টা করুন। ও আসলে ভালো লোক সাজার জন্য তোমাদের সামনে নাটক করছে। ওকে তোমরা ভালো লোক বলে বিশ্বাস করো নাকি? কিন্তু ও আসলে কেমন ভালো লোক সেটা একমাত্র আমিই জানি। হে ভগবান, যেদিনই হোক না কেন ও কিন্তু আমার হাতেই মরবে। এই ওকে শেষ না করে ছাড়বো না আমি, ছাড়বো না আমি, শেষ করেই ছাড়বো। আরে বলছি চল চল বলছি, তাড়াতাড়ি গাড়িতে ওঠ। দেখলে তো দাদা কেমন মুখে মুখে কথা বলে যাচ্ছিল। ওর কথায় তোমরা কিছু মনে করো না, ওর মাথাটা খারাপ আছে। যাও তোমরা সবাই ভেতরে যাও। আপনার কথা মতো আমরাই মুনির স্বামীকে হসপিটালে নিয়ে যাচ্ছি। হাসপাতালে নিয়ে যেতে হবে না, বাড়ির সবাই ছিল বলে আমি ওই রকম কথা বলেছি। ওকে খুন করে ওর বডিটাকে ওর বাড়ির সামনে ফেলে দাও। ঠিক আছে দাদা, আপনি যেরকম বললেন সেরকমই হবে। নন্দিনী, তুই সবাইকে মেরে আমার বাড়ির সামনে তুই ফেলেছিস, এবার তোর সব প্রিয়জনদের মেরে আমি সবাইকে তাদের বাড়ির সামনে ফেলবো। নন্দিনী, তুই এখনো আমাকে চিনতে পারিসনি, দেখ আমি এবার কি করি। একেই তুই নাগানন্দা, সন্ধ্যাকে মেরে ফেলে একটা সমস্যা দাঁড় করিয়ে গেছে, তার উপরে আপনি এখন মুনির স্বামীকে মেরে ফেলতে বলছেন। নন্দিনী এক এক করে সবাইকে মেরে আমার বাড়ির সামনে ফেলে গেছে, আমি কি সেই সব দেখে চুপ করে বসে থাকবো? ভুল করছেন, উত্তেজিত হয়ে ভুল সিদ্ধান্ত নিয়ে নন্দিনীর রাগ আপনি আরো বাড়িয়ে দিচ্ছেন। এই এই বুড়োটাকে ধর, তাকে ঠিক করে ধর, এই ঠিক করে ধর, নিচো নিচো, হ্যাঁ ধর ধর, ভালো করে ধর। এখন মুনির স্বামীর যদি কিছু হয়ে যায় নন্দিনী কিন্তু আমাদের কিছুতেই ছাড়বে না। নন্দিনী আগে আমাকে মারতে আসুক, তারপরে আমি ওকে দেখে নেব। এখন বেশি মাথা গরম না করে আমাদের ভেবেচিন্তে কাজ করতে হবে। হ্যাঁ, বুদ্ধি দিয়ে এতদিন আমরা কি করতে পেরেছি? এখন আমার যা রাগ আছে তাতে নন্দিনীকে আমি শেষ করে দেব। ও আসুক, তারপর আমি ওকে দেখছি। এখানটা রাখ। এই
দাদা এই বুড়োকে এখানে খুন করে ফেলে যেতে বললেন কেন বলতো ভাই? যদি পুলিশ কেস হয় আমরাই ফেঁসে যাব, বরং চুপচাপ একে অন্য কোথাও নিয়ে গিয়ে পুঁতে দিই চল। এর সঙ্গে নাকি একটা সাপ থাকে, দাদা প্রায়ই বলেন, হয়তো ওকে ভয় দেখাতেই আমাদেরকে এইসব করার জন্য বলেছেন। আমাদের এত ভাবার কি আছে, করতে বলেছেন তাই করেছি। চল এবার চল এখান থেকে, এখন যাই। শুধু আপনার এই রাগের জন্যই সন্ধ্যাকে বলি হতে হলো। এখন যদি মুনির স্বামীর কিছু হয়ে যায় নন্দিনীকে আটকানো মুশকিল হবে। আর ও রেগে গেলে যা ইচ্ছা তাই করতে পারে। বাবা 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 বাবা, তুমি চোখ খোলো বাবা 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 বাবা, আমার দিকে তাকাও বাবা, ওঠো বাবা বাবা ওঠো বাবা, উঠছো না কেন তুমি বাবা? বাবা ওই নন্দিনীর বিষয় নিয়ে কিছু বলো না, এখন আমাদের কি করতে হবে সেটাই বলো। নন্দিনীর হাত থেকে বাঁচতে গেলে আপনাকে কোনো সুরক্ষিত জায়গায় যেতে হবে। কোথায় গেলে আমরা ওই নন্দিনীকে খুঁজে পাবো? আপনি কোথায় যাবেন সেটা আমি আপনাকে জানিয়ে দেব। তুমি আমাকে বলেছিলে তাড়াহুড়ো না করতে, আর আজ নিজেই তাড়াহুড়ো করে কি করলে তুমি? আমার জীবনে শুধু তুমি আর গায়ত্রী ছিলে। আগে গায়ত্রী চলে গেল, আর আজ তুমিও চলে গেলে। রাজশেখরকে আমি মেরে ফেলতে চেয়েছিলাম, আর তাই ও আমাকে আটকানোর জন্য তোমার জীবন শেষ করে দিয়েছে। আমি ওকে কিছুতেই ছাড়ব না, ওর জীবন আমি এক্ষুনি শেষ করে দেব। আপনি এক্ষুনি ফ্যাক্টরিতে চলে যান। ফ্যাক্টরিতে গেলে নন্দিনী কি ওখানে আসবে না? আসবে না, কারণটা হলো আপনি যে ওর ভয় কোনো সুরক্ষিত জায়গায় গিয়ে লুকিয়ে থাকবে না, সেটা যে আপনার ফ্যাক্টরি সেটাও কোনো মতেই চিন্তা করতে পারবে না। সেটা তুমি এরকম নিশ্চিতভাবে কি করে বলছো? নন্দিনী এই মুহূর্তে কি করতে পারে সেটা আমি জানি। আপনি এখন সোজা ফ্যাক্টরিতে চলে যান। ঠিক আছে, আমি এরকম লুকিয়ে থাকাটা পছন্দ করি না, তুমি বলছো বলে আমি যাচ্ছি। এক মিনিট। কি বলছো? যাওয়ার আগে আপনি যে ফ্যাক্টরিতে যাচ্ছেন সেটা বাড়ির কয়েকজনকে জানিয়ে যান। কেন জানিয়ে যেতে হবে? কেন? আমি যখন বলছি তখন সব ভেবেচিন্তেই বলছি। ঠিক আছে, বলে যাচ্ছি। ধর্মা। হ্যাঁ দাদা। আমি ফ্যাক্টরিতে একটু ঘুরে আসছি। ঠিক আছে, এখানকার সবকিছু তোমরা একটু নজর রেখো কেমন? কিরণ, দাদা ফ্যাক্টরিতে যাবে সে কথা আমাকে বলে যাচ্ছে কেন? এটা তোমার ওনার কাছেই জিজ্ঞেস করা উচিত ছিল। কেন রে?
উল্টোপাল্টা কথা বলছিস কেন? ও, এখনো সুন্দর স্বপ্ন দেখছিস? না, শ্মশানে নন্দিনী যেরকম রেগে গিয়েছিল এখনো কি করতে পারে সেটা চিন্তা করছি। নন্দিনী তাহলে এসে গেছে? রাজশেখর, এই রাজশেখর, রাজশেখর, কি চাই তোর এখানে? রাজশেখর কোথায়? উনি এখানে নেই। আমাকে ভয় পেয়ে লুকিয়ে আছে ও? কোথায় গেছে ও? উনি কোথায় গিয়েছেন সেটা আমি তোকে কেন বলতে যাব? আমার থেকে বাঁচানোর জন্য লুকিয়ে রেখেছিস? হ্যাঁ, আমি ওনাকে একটা সুরক্ষিত জায়গায় রেখেছি। উনি কোথায় রয়েছেন সেটা শুধু তুই কেন, অন্য কেউ খুঁজে বের করতে পারবে না। তুই ওই রাজশেখরকে যেখানেই লুকিয়ে রাখিস না কেন, আজ সূর্য অস্ত যাবার আগে ওকে খুঁজে বার করে তোর চোখের সামনেই ওকে শেষ করব আমি। রাজশেখরকে 20 বছর ধরে কিছু করতে পারলি না, আর এখন একদিনের মধ্যে ওনাকে খুঁজে শেষ করে ফেলবি তুই? 20 বছর ধরেও পালিয়ে বাঁচতে পারে, কিন্তু আজও আমার হাত থেকে কোনোভাবেই বাঁচবে না। তুই ওনাকে কিছুতেই খুঁজে পাবি না। ওকে যেভাবেই হোক মারব। যদি ওনাকে তুই খুঁজে না পাস তাহলে হার মেনে তুই এখান থেকে চলে যাবি তো? এইবার আমি আর হারবো না। এত বছর ধরে হারতে হারতে আমিও বিরক্ত হয়ে গেছি। প্রথমে গায়ত্রীকে মেরে ফেলে তারপর আমার বাবাকে মেরে ফেলেছে, এই অন্যায় আমি কিছুতেই ক্ষমা করতে পারবো না। আজ সূর্য অস্ত যাবার আগে রাজশেখরকে তোর চোখের সামনে শেষ করব আমি। আর আজ যদি আমি ওকে মারতে না পারি তাহলে একজন শক্তি নাগ হয়ে আমি তোর সামনে প্রতিজ্ঞা করছি, আমি নিজের প্রাণ দিয়ে দেব। আমি মা পার্বতীর নামে প্রতিজ্ঞা করলাম। তাহলে এবার তুই নিশ্চয় মরবি। না, রাজশেখর আজ নিশ্চয় মরবে,